কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সড়কে যানজট নিরসনের ফুটপাতের দোকান উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফারহানা প্রিথার নেতৃত্বে অভিযান চালানো হয়। ব্রাহ্মণপাড়া সদরের শাসনগাছা টু মিরপুর গামীর রাস্তায় যানজট লেগে থাকে প্রতিনিয়ত, আর এতে ভোগান্তিতে পড়েন পথচারীরা। সর্বসাধারণের দুর্ভোগ লাঘবে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। একই সঙ্গে ফুটপাতের দোকানিদের অন্যত্র বসার ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফারহানা প্রিথা। অভিযানে খুশি পথচারীরা। আমরা অত দরিদ্র লোক, আমরা কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে চলতে অসুবিধা। আমরা কিন্তু সরকার একটু সুযোগ করে দেয়, আমরা একটা পুনর্বাসন জায়গা করে দেয়, এইটা আমরা ধন্যবাদ। কিন্তু স্যারের আমরা ধন্যবাদ জায়গাটা ক্লিয়ার করতে। আমাদের ফ্যামিলি আছে, এক ফ্যামিলিতে 8-10 জন করে আছে, এখন কামাই হয়েছে 1 বছর ছিল, এখন আমরা কীভাবে চলব? এখানে কোনো উচ্ছেদ ঠিক আছে, একদিন আগে দিয়েছি, একদিন পরে আমাদেরকে উচ্ছেদ করে দিচ্ছে।